আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমি আজকে আমি আরেকটা নতুন ফুল গাছের কাটিং এবং লাগানোর পদ্ধতি নিয়ে আমি আবার হাজির হলাম। এবং আমার সামনে যে ফুলটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা গাছে দুই কালারের ফুল ফোটে। আমি এটার কাটিং এবং এটার উগলা কীভাবে আনতে হয় এবং গাছ কেটে কীভাবে আরেকটা গাছ বানাতে হয় এবং আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমি কীভাবে নতুন গাছ তৈরি করি। এবং যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেলটি অন করো। এবং যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধু চলো বেশি কথা না বলে দেখা যাক। আপনারা দেখতে পারতেছেন যে একটা গাছে দুটা ফুল, দেখেন একটা ডালে কিন্তু দুই কালারের ফুল ফুটছে। আমি এর আপনাদের দেখাবো এই ফুলটা কত সুন্দর, আপনারা নিজে চোখে দেখেন ফুলটা অনেক সুন্দর। আমি ভিডিও করছি এবং এই ফুলটা গাছ কেটে কীভাবে আনতে হয় আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। তবে আমি বেশি কিছু না, আমি একটা গাছ কেটে আপনাদের আমি দেখাবো, তো আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো বুঝতে পারবেন। চাইলেও কিন্তু আপনারাও এই কাজ করতে পারেন, দেখেন এক ডালে দুইটা ফুল গাছটা নতুন, দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে। আপনারা চাইলেও কিন্তু দুই তিনটা গাছ কেটে, একটা দুটো গাছ কেটে কিন্তু আপনারা এইভাবে আনতে পারেন। ফুল থেকে ডাল থেকে কিন্তু ফুল, এটা কিন্তু কোনো কিছু হয় না, এটা ডাল থেকে কিন্তু এটা একটা গাছ তৈরি হয়। তো বন্ধুরা চলেন আমি আপনাদের দেখাই। দেখেন আমি প্রথমে সুতো দিয়ে বাঁধা ছিল একটা কুঞ্চির মধ্যে, আমি এটা কাটতেছি। কাটার পরে দেখেন, যে কোনো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটা গাছ নিব, বেশি গাছ নিব না, কারণ আমার অলরেডি অনেক এটা গাছ আছে। আপনাদের আমি ভিডিওর মাস সামনে লাস্টে দেখাবো। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা গাছ কাটলাম, দেখেন আপনারা দেখতে থাকুন আমি একটা গাছ কাটলাম ফুল সহকারে। এই ফুল গাছ সহকারে আমি কিন্তু একটা আমি উগলার চেষ্টা করলাম আপনাদের মাঝে দেখার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন, দেখেন আমি বন্ধু চলে আসলাম আপনাদের মাঝে উগলা কাটার জন্য। দেখেন কীভাবে কাটতে হবে, আপনার দেখা হবে প্রথম যে নিচের একটা আছে কাটা আছে, কাটা সই করে কাটতে হবে, কারণ নিচের বেশি কাটা জোরে চলে ওই গোড় থেকেই কিন্তু কাটার গোড় থেকে কিন্তু একটা করে বাড়াইবো, সেগুলো বাড়াবো। দেখেন কত সুন্দরভাবে কাটতেছি, আপনাদের দেখেন ওই নিচে সই করে কাটা সই করে কেটে দিলাম, ওখান থেকে কিন্তু জোর বাড়াইবো। আমি সব পাতা ফালাই দিই, কারণ সব পাতা ফালাই দিলে পরে গরমের চোদনে পাতাটা পড়ে যাবে, বিদায় ফোনিয়া নষ্ট হবে, এই জন্যই আমি পাতা সবটি ফালাই দিলাম, পরে নতুন পাতা একলাই বাড়াইব, খালি গোড়টা আর কি ক্লিন করতে হবে। দেখেন কত সুন্দরভাবে কাটছে, গ্যাটের সাথে দুটো উগলালেও বেশি আমি গাছ কাটাম না দুইটা। দেখেন আমার গাছ কাটা হয়ে গেল, সেম দুটো ডাল আমি কাটলাম। এবং এর জন্য আমি কিছু অলরেডি কিছু, দেখেন দুটো কাটা শেষ, অলরেডি আমি কিছু বালি এর ভিতরে আমি নিলাম জন্য। আমি আপনাদের দেখাবো দুটো গ্লাস, এই দুটো গ্লাসের মধ্যে কিন্তু দুটো উগলা আইব, এর মধ্যে কিছু আমি বালু নিছি, দেখেন কিছু বালু নিলাম, মানে গ্লাস পরিমাণ আর কি, দুই গ্লাসে যা হল হয় আর কি, কিছু বালি, কিছু কাঠের গুঁড়া এবং গাইড ফেগারদের তিনটা জিনিস মিক্সিং করলাম বালির সাথে। দেখেন এটা কিন্তু কাঠের গুঁড়া আছে, কাটার গুঁড়ো দেখে মিক্সার করতেছেন কত সুন্দর করে, ভালোভাবে মিক্সার করে গ্লাসে ভরুন। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, ভালো লাগবে। তো বন্ধু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, জলদি জলদি সাবস্ক্রাইব করো এবং পাশে বাজার বেলটি অন করো। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার নার্সারিতে অনেক ধরনের এভাবে ফুল আছে, আমি আপনাদের এক এক করে ফুল কাটিং দেখাবো এবং সব ফুল কীভাবে কাটিং করতে হয় আপনাদের আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখেন আমার গাছে আমার নার্সারিতে অনেক ফুল আছে, দেখেন দুটো গ্লাস ভরা হলো সমান করে, একটু হালকা টাইটভাবে যাতে টাইটেন দিলে পারে যাতে নিচে না যায়, একটু ভরে হালাইলাম। সামান্য কিছু পায়ন্দা দিতেও পারেন, নাও দিতে পারেন, অথবা গাড়ার পরও আপনি ওগুলো দিতে পারেন। দেখেন আপনাদের গাড়িটা সই করে কাটা হয়েছে, উপরে কিন্তু বড় কাটতে হবে, কারণ উপরে বড় না কাটলে কিন্তু হবে না। দেখেন এখানে আমি কিছু হরমোন ব্যবহার করুম যাতে গাছটা শিকড় আসতে সাহায্য করে এবং গাছের গোড়া টানাতে না পসে,
পচলে কিন্তু আর আসবো না, বিধায় আমরা হরমোন ব্যবহার করি। আমি আপনাদের হরমোন ব্যবহার করার জন্য দেখছি কিছু আগে গ্লাসটা ভিজে নিলাম পানি দিয়া। দেখেন আমি কিভাবে করতেছি, আমার ভিডিওটা দেখতে পারেন। আপনারা চাইলেও কিন্তু বাড়িতে আপনারা যেগুলো দুইটা তিনটা গাছ এইভাবে ফুলের গাছ কিন্তু আপনারা করতে পারেন। দেখেন সামান্য পরিমাণে লাগাইছি, এখন আমি ভিতরে দিলাম, এটা দুইটা সেম সেম দিলাম। দেখেন আমি এখন এক জায়গায় রাখে দেবো, পানি দিলাম কিছু, এটা আমি প্রায় 25 থেকে 30 দিনের 30 দিনের মাথায় কিন্তু আমি এটা আমি আবার বাই করে দেখুন যে গাছটা কেমন হয়েছে। আপনারা দেখতে পারতেছেন আমি একটা প্লাস্টিক এবং রুকলিন অর্থাৎ লিন্টের ভিতরে রেখে রাখলাম, এখানে কিন্তু গরমের মাধ্যমে কিন্তু এটা ওগুলো আসা যাবে। এবং আমি 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনাদের আমি দেখাবো। তবে আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি 25 দিন পর আমি আসে আবার দেখবো আপনাদের যে এটা আসলো কি না। তো বন্ধুরা চলে আসলাম আমি আবারও আপনাদের সেই 30-25 থেকে 25 দিন পর, দেখেন আমার উলাটা দেখি কেমন হয়েছে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখেন আমি এখনও যে আগে যে কাটছিলাম তারপরে এই ভিডিওটা আমি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, দেখেন আমার ওগুলোটা কেমন আছে আপনাদের। দেখেন আমার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, দেখেন কত সুন্দরভাবে এসে পড়ছে, দেখেন গাছ বাড়ায় গেছে। এটা কিন্তু 25-30 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলে এভাবে দেখতে পারেন। মাঝে মধ্যে দু একদিন পানি দেওয়ার লাগে, 15 দিন পর একবার পানি দিলেও সমস্যা নাই। তবে বন্ধু পানি না দিলেও সমস্যা নেই, দেখেন চলে আসে। আপনারা চাইলেও কিন্তু এইভাবে ফুলের গাছ তুলতে পারেন, আমি আপনাদের দুটো করে দেখালাম। দেখেন আমার গাছ অসংখ্য এই গাছ আছে, আমি বিদায় এই দিন একটা কাইটে আপনাদের দেখাইলাম। এটা কিন্তু সব খুব সহজেই কিন্তু গাছ উগলাকে একটা চলে আসে কাটিং। আপনারা চাইলে কিন্তু এইভাবে কাটিং করতে পারেন। তবে বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমিও আপনাদের পাশে থাকুন সবসময়ের জন্যে। তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন।